সমগ্র ব্রিটেনের ন্যায় ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রাডফোর্ডে পবিত্র ঈদুল আজহা পালনের উদ্দেশ্যে মসজিদ মাদ্রাসায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। সমগ্র বিশ্বে নির্যাতিত নিপীড়িত মানুষের কল্যাণে মুসলিম উম্মাকে এগিয়ে আসার আহ্বান ঈদের খুতবায়। বিস্তারিত থাকছে আমাদের ব্রাডফোর্ড প্রতিনিধি শেখ মোহাম্মদ লায়েক মিয়ার রিপোর্টে। ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে স্বদেশ ও প্রবাসে পশু কুরবানের মাধ্যমে মহান আল্লাহর সান্নিধ্য লাভের আশায় সৌদি আরব ও ইউরোপের বিভিন্ন দেশের সাথে ব্রিটেনের ধর্মপ্রাণ মুসলমানগণ আজ পালন করেন মুসলিম বিশ্বের বৃহত্তর ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আধা। ভোর থেকে ঈদের জামাত আদায়ের লক্ষ্যে বিভিন্ন বয়সের মানুষ তাকবীর পড়তে পড়তে অংশগ্রহণ করেন ঈদের জামায়াতে। ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রাডফোর্ডের প্রত্যেকটি মসজিদ ও মাদ্রাসায় একটি ও দুটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সামার হলিডে থাকায় ঈদের জামায়াতে অংশগ্রহণ করতে পারায় বিপুল আনন্দ লক্ষ্য করা যায় শিশু কিশোরদের মধ্যে। We just came back from Eid Namaz and we are celebrating Eid and all we just wanted to say to the Muslim people Eid Mubarak. ঈদের খুতবার পর মুনাজাতে স্মরণ করা হয় সমগ্র বিশ্বের নির্যাতিত নিষ্পেষিত বুলন্টিত মুসলমানদের, কামনা করা হয় সমগ্র বিশ্বের শান্তি শৃঙ্খলা ও সমৃদ্ধি। আমরা পবিত্র ঈদুল আধার জামাত শেষ করছি। দুনিয়া আল্লাহ থেকে যত মানুষ নির্যাতিত আছেন প্রত্যেকের লাগে আমরা দোয়া করি আল্লাহ শান্তি দান করুক, মুসলিম উম্মার লাগে আমরা দোয়া করি সবাই রে আপনার আস্থা ওয়ার্ল্ড সবাই ঈদ মোবারক জানাই। ব্রাডফোর্ডে ঈদ মোবারক। সমস্ত পৃথিবীর যে অশান্তি আছে বিশেষ করে কাশ্মীরের যে সমস্যাটা আছে আল্লাহ পাকের তারা সহযোগিতা করতা এবং সবাই আবারও ঈদ মোবারক। ব্রিটেনে কুরবানি আদায়ের সুব্যবস্থা থাকায় নিজেদের কুরবানি দিতে পারছেন বলে জানান মুসল্লিরা। We order kurbani here because it has we provide it for our children where they can eat fresh halal meat and they get the chance to know what is kurbani all about. পবিত্র ঈদুল আধার নামাজ শেষে পরস্পরের কাঁধে কাঁধ মিলিয়ে প্রার্থীতে বন্ধনকে অটুট করে নিয়ে ধর্মপ্রাণ মুসলমানগণ ব্রিটেন ও ইউরোপের এনটিভি সকল দর্শকদের পবিত্র ঈদুল আধার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ব্রাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া এনটিভি।